উচ্চ মূল্যের পোলট্রি খাদ্যের চাপ কমাতে দেশে শুরু হয়েছে ব্ল্যাক সোলজার বা প্যারেট পোকা চাষ, যা মাছ চাষ ও মুরগি উৎপাদনে খামারিদের আর্থিক সাশ্রয় করবে। এর মধ্যে প্যারেট পোকা চাষে সাফল্য এসেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও শেরপুরের নকলায়। উদ্যোক্তাদের আশা, পর্যাপ্ত প্রোটিন ও ফ্যাট সমৃদ্ধ এই পোকা ব্যবহারে বৈপ্লবিক পরিবর্তন আনবে পোলট্রি খাতে। গোবিন্দগঞ্জ প্রতিনিধি রাসেল কবির ও শেরপুর প্রতিনিধি রেজাউল করিমের তথ্যে ডেস্ক রিপোর্ট। দেশে পোলট্রি খাদ্যের তালিকায় নতুন যুক্ত হয়েছে ব্ল্যাক সোলজার বা প্যারেট পোকা। লন্ডন থেকে আনা এ পোকা বহির্বিশ্বে জনপ্রিয় হলেও সবেমাত্র চাষ শুরু হয়েছে বাংলাদেশে। একটি স্ত্রী প্যারেট পোকা প্রতি মাসে 500 থেকে 600 ডিম দেয়। ডিম থেকে লার্ভা জন্ম নেয়ার 21 দিন পর তা মাছ, মুরগি ও পাখির খাবার হিসেবে ব্যবহার করা যায়। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পুনতাইর গ্রামের মামুন দুমাস আগে মাত্র 23,000 টাকায় 11 কেজি মাতৃ পোকা নিয়ে শুরু করেছিলেন ব্ল্যাক সোলজার পোকার বাণিজ্যিক চাষ। বর্তমানে পোকার লার্ভা, মাতৃপোকা এবং পোকা থেকে উৎপাদিত জৈব সার মিলিয়ে পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 400 কেজি, যার বর্তমান বাজার মূল্য 7 থেকে 8 লাখ টাকা। এটা আমি 7 কেজি দিয়ে শুরু করছিলাম, 3,500 টাকা পার কেজি, সেক্ষেত্রে 3×7=21,000, প্রায় 24,000 টাকা, 25,000 টাকার মতো আমার কেয়ারিং খরচ সুদ্ধা পড়ছে। তো ইনশাল্লাহ এখন ওখান থেকে উৎপাদন করে যতটুকু হয়েছে আমি মোটামুটি প্রায় 2 লক্ষ টাকা বিক্রি দিচ্ছি, তারপরও কমপক্ষে 6-7 লক্ষ টাকার মাল আছে এখন রিজার্ভ। আমার 400 কেজি মাল হবে, 2,000 টাকা প্লাস বিক্রি, সেই সেন্সে 8 লক্ষ টাকা পার হয়। সাধারণত রেটটা বিষয়ে আপ ডাউন হয়, আর এটা আপনার আন্তর্জাতিকভাবে প্রচার করা আছে, সেক্ষেত্রে বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আসে। আজকে এক ভাই আসছে আপনার ময়মনসিংহ থেকে, ইনশাল্লাহ বাংলাদেশের যে কয়টা জেলা আছে প্রত্যেকটা জেলায় কমপক্ষে আমার এখান থেকে পৌঁছেছে, প্রায় অনেক দূর দূরান্ত থেকে পর্যন্ত লোক আসে যারা এই প্যারেট পোকার বিষয়ে আগ্রহী। তারা কষ্ট হলেও অনেকে এসে নিয়ে যায়, যারা আসতে পারে না সেক্ষেত্রে আমরা পার্সেল করে থাকি কুরিয়ারে। পোকা চাষ করে অনেক উন্নত হয়েছে, দেশ বিদেশ থেকে লোক আসে পোকা নিয়ে যায়। এই পোকা চাষের মাধ্যমে আমাদের গ্রামের সবাই, মানে যে বেকার ছেলেপেলে আছে ওর দেখা দেখি সবাই চাষ করার চেষ্টা করবে। পোলট্রি খাদ্য হিসেবে পোকা চাষে সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। পোকা চাষী অনেকে আসছে, তারা কিভাবে চাষ করবে এই বিষয়টি আমরা পরামর্শ দিই। এদিকে শেরপুরের নকলায় চরবসন্তী গ্রামের খামারি শফিকুর রহমান মাত্র 1 কেজি লার্ভা দিয়ে শুরু করেন প্যারেট পোকা চাষ। 3,500 টাকায় শুরু করে তার খামারে এখন 50,000 টাকা মূল্যের লার্ভা, মাতৃপোকা ও পোকা থেকে পোলট্রি খাদ্য তৈরি হয়েছে। বাজারের যে রেডি ফিট এটা ছাড়াই আমরা মাছ, হাঁস এবং মুরগি চাষ করতে পারবো, মানে একান্ত ইচ্ছা সেই পোকার চাষটা আমার করার। আমি ওনার কাছ থেকে বীজ নেব, নিয়ে আমিও প্রস্তুতি নিচ্ছি। বিকল্প এ পোলট্রি খাদ্য উৎপাদনে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেনারি কর্মকর্তা। আমাদের প্রাণী সম্পদের তরফ থেকে তাকে এবং যারা এই কাজে এগিয়ে আসবে তাদেরকে আমরা সহযোগিতা করব। প্যারেট পোকার লার্ভা প্রতি কেজি 40 থেকে 45 টাকা, মাতৃপোকা 3,500 এবং পোকা থেকে উৎপাদিত জৈব সার প্রতি কেজি বিক্রি হচ্ছে 30 টাকায়। জেসমিন আলম, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।